हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी रिभा आपनादेर आमंत्रण जानाच्छि रिभाइज डाइनेर आजकेर पर्वे। चले एलाम आमार पछंदेर एकटी इलिश माछेर रेसिपि निये। इलिश माछेर जे फ्लेवरटा सेटा आपनारा पाबेन एई रेसिपि अनुयायी रान्ना करले। आर एई रेसिपिटी अनेक इजी एबं खेते अनेक मजार। आपनारा जारा भाजा छाड़ा इलिश माछ पछंद करेन तादेर जन्यई आजकेर एई रेसिपिटी। आशा करछि आपनादेर काछे आजकेर रेसिपिटी भालो लागबे। चलुन देखी नी आमी आज के मास्टर जेभावे रान्ना करब सेटा करते की लागछे। एखाने आमी पुरो एक इलिश मास नियेछी, लागबे सरिषार तेल। आमी आज के रान्नाटा सरिषार तेल दिए करब। आपनारा चाइले एखाने सयाबिन तेलो यूज करते पारेन। लागबे काँचा मरीच, हलुदेर गुड़ा, लाल मरिचेर गुड़ा, धनिया ओ जिरार गुड़ा, लवण, लागबे पेंयाज, आरो लागबे आदा ओ रसुन बाटा। प्रथमे आमी हाड़ीते सरिषार तेल दिए दिच्छी एक कापे तीन भागे दुई भाग। तेल गरम हो गेले पेंयाज कुचि दिए दिच्छी हाफ कप। पेंयाजटाके आमी हल्का बादामी कलर करे भेजे नेब। पेंयाज भाजा हो गेले एखन एर मध्ये दिए दिच्छी एक टेबिल चामच परिमाण आदा बाटा। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মশলা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে মশলাটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এলে এখন এর মধ্যে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে মাছগুলো আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। মাছগুলো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি সাত আটটি কাঁচামরিচ দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আবারও ঢাকনা দিয়ে মাছ সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর উপরে দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে দু মিনিট পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজেই হয়ে গিয়েছে ঝটপট ইলিশ মাছের রান্না। এই ইলিশের রান্নাটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না করা যায় এই ইলিশ মাছের রেসিপিটি। আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা চমৎকার লাগছে। সহজে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।